করোনা মহামারীর কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টা কিছুটা পিছিয়ে গেলেও একুশে ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো মিয়ানমারের পরিস্থিতি বিষয়ক একটি রেজুলেশন গৃহীত হয়, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। এমন মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। মঙ্গলবার মিশন কার্যালয়ের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি 2022 সালে নেওয়া জাতিসংঘ মিশনের গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ তুলে ধরেন। নিরাপত্তা পরিষদের রেজুলেশনটাকে আমরা বিশিষ্ট গুরুত্ব সহকারে দেখতে চাই, কারণ 1948 সালের প্রথম পরে এই প্রথম রোহিঙ্গা ইস্যুতে, মিয়ানমার ইস্যুতে, যেটার মধ্যে রোহিঙ্গা ইস্যু একটি বড় অংশ, সেই রেজুলিউশনের এই প্রথম জাতিসংঘে একটি রেজুলিউশন গৃহীত হলো। তো এটাকে আমরা অত্যন্ত বড় ধরনের একটা অগ্রগতি এবং কূটনৈতিক সাফল্য বিবেচনা করতে পারি, এবং এই রেজুলিউশনের ভিত্তিতে আমরা রোহিঙ্গা প্রত্যাসনের বিষয়টাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। রেজুলেশনটি 109টি দেশ কো স্পন্সর করে। মিয়ানমারের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা, জরুরি অবস্থা, বন্দিমুক্তি সহ বিভিন্ন বিষয় তুলে ধরে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তিনি। মিয়ানমারের বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতা, জরুরি অবস্থা, বন্দিমুক্তি সহ বিভিন্ন বিষয় তুলে ধরে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়। রেজুলেশনটির উপর ভোট আহ্বান করা হলে তা 12-0 ভোটে অনুমোদিত হয়। সমস্যা সমাধানে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর 2021 সালে গ্রহণ করা 5 দফা ঐক্যমতের দ্রুত ও পূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব এবং মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে আগামী 15 মার্চ 2030 তারিখের মধ্যে নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পেশ করার জন্য অনুরোধ করা হয়। শান্তিরক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় গত বছর বাংলাদেশ সেনা ও পুলিশ সরবরাহকারী দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে ছিল। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা 7,000-এর বেশি। বিশ্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষীর সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। বাজেট হ্রাসের জন্য সামগ্রিকভাবে জাতিসংঘের শান্তিরক্ষীদের সংখ্যা 20% হ্রাস পেলেও বাংলাদেশ তার ব্যতিক্রম। কেন? শান্তিরক্ষা কার্যক্রমে তুমুল প্রতিযোগিতা সত্ত্বেও আমাদের এই অবস্থান, বাংলাদেশের বৈশ্বিক ইমেজ, বাংলাদেশ দক্ষতা এবং আমাদের শান্তিরক্ষীদের উপর জাতিসংঘের গভীর আস্থার এই স্বীকৃতি। এদিকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার নিয়ে চলমান মামলা শুনানির সব কার্যক্রম শেষ হতে আরও 2-3 বছর লাগতে পারে। মিয়ানমার এই মামলার যৌক্তিকতা চ্যালেঞ্জ করে একটা অ্যাপ্লিকেশন করেছিল, অর্থাৎ যে ICJ-র এই মামলা বিচার করার কোনো ইখতিয়ার নেই, সেটি আন্তর্জাতিক আদালত অলরেডি খারিজ করে দিয়েছে, যার অর্থ হচ্ছে যে মামলাটি এখন চলমান থাকবে এবং এই বছরের মধ্যেই আসলে গাম্বিয়ার পক্ষ থেকে মেমোরিয়াল সাবমিশন করা হবে এবং মিয়ানমারেরও উত্তর দেওয়ার একটা সুযোগ হবে, তারপরে হয়তো শুনানি হবে। সেগুলো হতে হয়তো আগামী 2-3 বছর সম্পূর্ণ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই আমরা আরও 4টি কন্টিনজেন্টকে শান্তিরক্ষী মিশনে প্রেরণের জন্য আমরা অলরেডি তাদের কাছ থেকে আমরা ডিমান্ড পেয়েছি, যেগুলো প্রক্রিয়াধীন, এবং যদি এই 4টি কন্টিনজেন্টের ডেপ্লয়মেন্ট হয় তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে 2023 ইভেন আরও সামনে আমরা শীর্ষস্থান ধরে রাখতে পারব। নতুন বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা। তোফাজ্জল লিটন, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।